আমন্ত্রণ এসএটিভি অর্থ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি রূপানুর। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে 779 কোটি 2 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 8.2 পয়েন্ট বেড়ে 7,094 পয়েন্ট, ডিএস30 সূচক 4.7 পয়েন্ট বেড়ে 1,522 পয়েন্ট এবং ডিএসইএস বা সরিয়া সূচক 5.3 পয়েন্ট বেড়ে 2,602 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত ডিএসইতে 379টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 173টির, কমেছে 145টির এবং অপরিবর্তিত রয়েছে 61টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল ফরচুন শুজ, ওরিয়ন ফার্মা, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইর লেনদেনে রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই 28.5 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 20,797 পয়েন্টে। সিএসইতে আজ 272টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 117টির দর বেড়েছে, কমেছে 118টির আর 37টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসইতে 388 কোটি 2 লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে। 6টি লিজিং প্রতিষ্ঠান এবং 3 বিমা কোম্পানি সহ মোট 9টি আর্থিক প্রতিষ্ঠান থেকে 11,500 কোটি টাকা লোপাটের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। জানা যায় লিজিং কোম্পানিগুলো কাগজে প্রতিষ্ঠানের নামে দেয়া ঋণের টাকা ফেরত আসেনি। অন্যদিকে বিমা কোম্পানিগুলো থেকে ভুয়া বিল ভাউচারে অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এই জন্য অভিযুক্ত হয়েছেন। লিজিং কোম্পানি প্রাইম ফাইন্যান্স থেকে ঋণের নামে প্রায় 51 কোটি টাকা আত্মসাৎ হয়েছে। অন্যদিকে 442 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে। লাভ তো দূরের কথা, আসল টাকা ফেরত আসা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে ফরিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে 2010 থেকে 2020 সালের মধ্যে গ্রাহকদের জমা দেয়া 2,100 কোটি টাকার হদিস মিলছে না। দুর্নীতি দমন কমিশনে আসা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 2 থেকে 4 টাকা বেড়েছে সবজির দাম, সঙ্গে বেড়েছে মুরগি ও মাছের দামও। বাজারভেদে সবজির দামে বড় ফারাক দেখা গেছে। রাজধানীর মহাখালী ও নিউ মার্কেটের কাঁচা বাজারে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে সবজির দাম 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। ফুলকপি প্রতিটি 40 টাকা, বেগুন কেজি প্রতি 60 টাকা, আলু 20 টাকা, টমেটো 30 থেকে 40 টাকা, শিম 50 টাকা, কাঁচামরিচ 60 টাকা, শশা 50 থেকে 60 টাকা, বরবটি 120 টাকা, করলা 80 টাকা, পেঁপে 25 টাকা ও মূলা 30 টাকা বিক্রি হচ্ছে। এদিকে মাছের বাজারও চড়া, বেড়েছে মুরগির দামও। তবে গরুর মাংস আগের সপ্তাহের মতোই 620 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে স্বস্তি আছে আদা রসুন ও পেঁয়াজের দামে, তেল ও চালের দাম অপরিবর্তিত রয়েছে। বসন্ত বরণ সহ 3টি উৎসবকে ঘিরে ঘুরে দাঁড়িয়েছে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালির ফুলের বাজারে। সব ধরনের ফুলের দাম বেড়েছে। করোনার 2 বছর পর হাসি ফুটেছে ফুল চাষীদের মুখে। ধারণা করা হচ্ছে এবার অন্তত 25 কোটি টাকার ফুল বিক্রি হবে। কাক ডাকা ভোর থেকে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে গদখালির ফুল বাজার। গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, গ্লাডিওলাস, জারবেরা ফুলের পসরা সাজিয়ে বেচাকেনা করছেন শত শত ফুল চাষী। কেউ ভ্যান, কেউ সাইকেল বা ঝুড়ির মধ্যে ফুল রেখে ঢাকা ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দর কষাকষি করছেন। চড়া দাম পাওয়ায় ফুল চাষীরাও বাজারে এনেছেন দ্বিগুণ ফুল। উৎসবের এই মাসে ফুল কেনা বেচায় ব্যবসায়ীদের মনে বইছে উৎসবের আমেজ। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি সূত্র জানায় যশোরে 6,000 ফুল চাষী আছেন। 1500 হেক্টর জমিতে বিভিন্ন প্রকার ফুল চাষ করেন তারা। ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা, নাভারণ, নির্বাস খোলার বিভিন্ন মাঠে অন্তত 11 ধরনের ফুলের চাষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে করোনা ভাইরাসের টিকা না নেওয়ায় চাকরি হারাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের প্রায় 3,000 কর্মী। চাকরিচ্যুত হতে যাওয়া এসব নাগরিকের মধ্যে শিক্ষক ও অগ্নি নির্বাপক কর্মী ছাড়া নিউ ইয়র্ক শহরের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মীরাও রয়েছেন। নিউ ইয়র্ক শহরে গেল বছর টিকা নেওয়ার এই নিয়ম চালু করা হয়। শহরের 95% বেশি চাকরিজীবী এই নিয়ম মেনে চললেও কিছু অংশ তাদের ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হচ্ছে বলে দাবি করে, টিকা নেওয়ার নিয়ম মানছেন না। তবে শহরের বর্তমান মেয়র এরিক অ্যাডামস বলেছেন তিনি এই নিয়ম পরিবর্তন করবেন না। চাকরিচ্যুতির বিষয়ে তিনি বলেন, সিটি কর্তৃপক্ষ কর্মচারীদের বরখাস্ত করছে তা নয়, বরং কর্মীরা নিয়ম না মেনে পদত্যাগ করছেন। বিবিসি জানিয়েছে শুক্রবারের জন্য আরও বিক্ষোভের পরিকল্পনা করছেন বিরোধীরা, পাশাপাশি আইনি ব্যবস্থাও গ্রহণ করছেন তারা। এই ছিল আজকের এসএটিভি অর্থ বাণিজ্য সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।